নমস্কার বন্ধুরা আমি রাজীব ভানুরাস টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানি আজকের একটি দরখাস্ত ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয় ক্যারেক্টার সার্টিফিকেট পাওয়ার আবেদনপত্র তো বন্ধুরা এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন তো চলুন দেখে নিই কীভাবে এই দরখাস্তটি লেখা যায় তো আমি এখানে প্রথমেই লিখে নিয়েছি টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মালদা ডিস্ট্রিক্ট মালদা ওয়েস্ট বেঙ্গল তাই এখানে আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে লিখছি তাই আমি এখানে মালদা ডিস্ট্রিক্ট লিখলাম আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টের এরকমভাবে লিখে নেবেন তারপরে এখানে ডেট লিখবেন যেদিন এই দরখাস্তটি জমা করতে চাইছেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন এরপরে সাবজেক্ট এরকমভাবে লিখে নেবেন ক্যারেক্টার সার্টিফিকেট পাওয়ার আবেদনপত্র এরপরে জানাচ্ছেন স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন আমি জগদীশ দাস পিতা মঙ্গল দাস গ্রাম পোস্ট অফিস থানা জেলা ইত্যাদি অর্থাৎ আপনি আপনার নাম ও ঠিকানা এখানে লিখে নেবেন আমি এগুলো ডেমো পারপসে ব্যবহার করেছি এগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই আর যদি মিলে যায় তার জন্য আমি দুঃখিত এরপরে আমি জানাচ্ছি আমি এই এলাকার স্থায়ী বাসিন্দা এবং আমি একজন কাঠ মিস্ত্রি অমুক আর্মি ক্যাম্পে কাঠের কাজের জন্য যাব তাহলে অমুক শব্দের পরিবর্তে যে ক্যাম্প হবে সেই ক্যাম্পের নাম এখানে উল্লেখ করবেন এরপরে জানাচ্ছেন এর জন্য আমার ক্যারেক্টার সার্টিফিকেটের প্রয়োজন তারপরে এখানে লিখবেন অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ এ ব্যাপারে পূর্ণ তদন্ত করে আমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে আর্মি ক্যাম্পে কাজে যাওয়ার জন্য সাহায্য করুন তারপরে এখানে নিচে লিখবেন ইতি বিনীত এখানে নাম সই করবেন আর এখানে মোবাইল নম্বরটি অবশ্যই দিয়ে দেবেন তো আশা করি যিনি এই দরখাস্তের ভিডিও বানিয়ে আমায় দেখানোর কথা বলেছেন এই ভিডিওর মাধ্যমে তারও আপনাদের সকলেরই উপকার হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ